ওই দেখো আমার পিসি চা নিয়ে আসতেছে জামাইয়ের জন্য দেখেছো কত জামাই আদর করে রাজহাঁসগুলো সাথে সাথে আসতেছে নিয়ে আসো যাদের সকল বন্ধুকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আন্তরিক ভালোবাসা এই পয়লা বৈশাখে সবাই খুব ভালো করে কাটাও ভালো মন্দ রান্না বান্না করো ভালো মন্দ খাওয়া দাওয়া করো আমরাও আজ খাবো আর সত্যি কথা বলতে এই পয়লা বৈশাখে আমের ডাল তোমরা খাও কি জানি না হয়তো আমের আচার চাটনি এইসব খাও কিন্তু আমরা পয়লা বৈশাখে প্রথম আম খাওয়া শুরু করি কারণ পয়লা বৈশাখে পর্যন্ত আম প্লাস এঁচোর পুজো না হওয়া পর্যন্ত খেতে পারি না তাই আজকে আমাদের এইসব তরকারি হবে সঙ্গে আবার চিকেন থাকবে মাছের ঝোলও থাকবে তো চলো হ্যাঁ ছাড়াবে দাঁড়া আমি ছাড়াতে বলবো পান্তার খাওয়ার জোগাড় করে নিতে একটু জল দেবো তো দেখ দি জানিস তো নাই আমরা লোক একটু হলুদ লাগে তা মশটা দিয়ে না খাটে সকালের ব্রেকফাস্ট হচ্ছে একেবারে ওই তেলে কাঁকড়া শাক আলু দিয়ে ভাজা শান্তি আর এই দেখো গরমা গরম আম ডাল আর সাথে মাছের তরকারি জানো মৃগেল মাছ আর লাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ছিল তো ঝোলটা শুকিয়ে গেছে এই হলো আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট দিদিদের বাড়ির দিকে আসলে এরকমই সকাল সকাল মাছের তরকারি দিয়ে ভাত খাওয়া হয় মাছ কাঁকড়া দিয়ে চলো খেয়ে আসছি আর দেখো এই কাঁকড়া কারা খেতে চাও এখানে চলে আসবা দিদিদের বাড়ি তো দেখো বন্ধুরা অলরেডি আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট আর এদিকে আমি আর দিদি ঘরের কাজ করছি আর ওদিকে দাদারে গেছে মাছ ধরতে আমরা ঘরের কাজ করছি বলতে দিদি করছে ঘরের কাজ আমি এখানে আসলে মানে পিসির বাড়ি আর দিদির বাড়ি তো পাশাপাশি এখানে এখানে আসলে সমস্ত কাজ দিদি করে আর আমি শুধু ভিডিও করি মোট কথা আমার এখানে আসলে আমার ভিডিও করাই কাজ হয় আর এদিকে আমার কর্তা দাদারা মাছ ধরছে বলে দাদা জামাই দেখো পুকুরে আছে আর দাদার জাল ফেলছে দাদারা মাছ ধরছে বলে এদিকে কর্তাকে বলেছিলাম ভিডিও করতে
তাই বউয়ের আদেশ তো মানতেই হবে, তাই ও ভিডিও করেছে, তাই এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে সত্যি কথা বলতে গ্রাম এলাকার মানুষরা পুরো যেদিন মাছ খাবে সেদিনই টাটকা টাটকা পুকুরের মাছ ধরবে ঘরের, আর সেই মাছ রান্না করে খাবে। বেশ, টাটকা টাটকা মাছের টেস্টই আলাদা হয়, তাই না? তো চলো তোমরা সেটা দেখতে থাকো আর সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। এই মাছে তেলাপিয়া মাছে তো বলতে লাগলো কি কি মাছ আছে দাদা, আর ওইটা কি ভাই ওই সাদা সাদাটা দেখো। দাদা সেই গোটা ধান আনতে বললে তো মাছ কাটতে বসতে গামছা পরে পিসি মাংস কাটবে, আজকের চিকেন হবে। তোমার ননদ এসে ননদিনী ননদ এসে আছে তো কি গাড়ি এনেছে ঠাম্মা তোমার? ওই তো বেটা কি দেখতে পাচ্ছে না শোনাচ্ছি। আর ওইটা ওইটা কেটা কি মিষ্টি? শালা বউ আর জাম বোনা ইয়ে করতেছে মাছ কাটতেছে। নাকের মধ্যে জল খেলে না ওর আরো সর্দি হবে। সাঁতার কাটবে না কোলে করে আছে। তুলে দে তুলে দে আমার বরকে মাছ কাটানো আমি শিখিয়েছি, তেলাপিয়া মাছ থেকে মুখ দিয়ে নাড়ি ভুড়ি বার করা, নইলে আগে পেট কাটতো। এই ছোট ছোট মাছের মুখ দিয়ে নাড়ি ভুড়ি বার করা। তাহলে ঢুকিয়ে দিচ্ছি আমি, তুই এখানে রান্না বসাচ্ছিস না? মাছের জন্য একটুখানি রাখো রাখো, শাশুড়ি জামাই দুটো উনানে দুটো উনানে রান্না করতেছে। একটা উনানে জামাই মাংস রাখতেছে আর একটা উনানে শাশুড়ি মাছ রান্না করতেছে। বাবারে কি মাছ মাছ আর মাংস রান্নার কম্পিটিশন হচ্ছে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে। দেখো দেখো সবাই সবাই কমেন্টে জানিয়ে কিন্তু টেনে নিচ্ছি তো না তখন জাল হয়ে গেছিল একবার বললে হয় এটা কম শর্টকাটে রান্না না বুঝতে পারছি না মাংস
এটা কজন হাত দিচ্ছ তুমি হাত দিচ্ছ দিদি হাত দিচ্ছ আর মা আছে টিসি ফেলে না টিসি ওই ওই গাড়িটাও গেল মাংস সব গুঁড়ো হয়েছে আমার গাছের মাংস এদিকে আম ডাল এই যে মাছের ঝোল আচ্ছা আর এই যে শশা কাটতেছে দিদি আপ করে না বাচ্চাগুলো তো চলো বন্ধুরা পয়লা বৈশাখ আমাদের কেমন কাটলো আর কি কি রান্না হলো সেটাও হালকা করে শেয়ার করলাম আর কার কেমন কেটেছে পয়লা বৈশাখ অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ব্লগটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধান